আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে অনলাইন বা অফলাইন বা যে কোনো জায়গা থেকে কালার পিক করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো ফার্স্টেই দেখেন আমাদের কম্পিউটার স্ক্রিন একটি সফটওয়্যার দেখা যাচ্ছে, পিক্সি। এটা আপনার 12 KB সফটওয়্যার। তো এটা কিভাবে কাজ করে বা কিভাবে এটা দিয়ে কাজ করবেন তা আপনাদের দেখাবো, এবং ভিডিও শেষে আপনাদের দেখাবো কিভাবে এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। চলে যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এখানে দেখেন আমাদের ফ্যানের লোগোটা দেওয়া আছে। আমি এখন চাচ্ছি যে এই লোগোটাকে কালার করতে। এখন কালার করার জন্য আমি যে কোনো জায়গা থেকে এটি কালার পিক করতে পারবেন। তাহলে এবার যদি কম্পিউটার স্ক্রিনে এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করেন তাহলে এটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন এটা কাজ করে কিভাবে, এটা ক্লিক করে সরাতে নামাতে পারবেন। এবার আপনার মাউসের কার্সর যে কালার উপরে নিবেন দেখবেন সেই কালারটি অটো পিক হবে। দেখেন এই বক্সের মধ্যে সেই কালারটি দেখাবে, যে কালার উপরে নেবেন সেই কালারটি বক্সের মধ্যে শো করবে। গাঢ়তে নিলে গাঢ়, হালকাতে নিলে হালকা, যে কোনো জায়গায় আপনি ধরলে কালারগুলো এটা পিক করে দিবে। তাহলে আমরা এই লোগোর মধ্যে একটি কালার দেব। তো তার জন্য কি করব, ফার্স্ট আমরা একটি কালারের কালার কোড কপি করে নিয়ে আসবো। এর জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন অথবা আপনি অফলাইন থেকে যে কোনো জায়গা থেকে কালার পিক করে দিতে পারেন। ধরেন আমাদের যে লোগোটা আছে এইখান থেকে দুইটা কালার আমি পিক করব। তাহলে ফার্স্ট আমরা এই কালারটা নিব। তো এই কালার উপরে নিলে দেখেন একটা কমলা কালার আমার বক্সের মধ্যে দেখাচ্ছে। দেখুন এটার মধ্যে নিলে দেখেন কমলা কালার দেখাচ্ছে। এবার এটার উপরে রাখার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করবেন। তাহলে কি হবে, তাহলে এটার কালার কোডটা কপি হয়ে যাবে। এবার আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার যান, এবার মাঝখানে জিটাকে সিলেক্ট করেন। এবার হচ্ছে এটা কালার দিবেন কিভাবে, কোডটা বসাবেন কিভাবে। তো ফিল কালার উপর ডাবল ক্লিক করেন। দেখেন এখানে কালার কোড বসানো একটা অপশন আছে। তো সবগুলো কেটে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কালার কোডটা পেস্ট করে এবার ওকে প্রেস করেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত কালারটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা টি এবং সি তে কালার দেব। তো আমরা লাইক এই কালারটি দিব। তো এই কালারের উপর মাস্টার রাখবেন, এবার কন্ট্রোল অল্টার সি। তাহলে কালার কোডটা কপি হয়ে গেল। এবার যাচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারে, এবার হলো এইটা এবং শিফট প্রেস করে এই দুইটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে এই কালার কোড অপশনে সবগুলো কেটে দিয়ে কন্ট্রোল ভি দেন, এবার ওকে। দেখেন আমাদের কাঙ্ক্ষিত কালার কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই দুইটাও সিলেক্ট করে আপনি কালার দিতে পারেন। এবার ট্রাস্টেড এটার কালার দেব। তো এটার কালার আমরা এই কালারটাই রাখবো। তো কন্ট্রোল অল্টার সি, বক্সের মধ্যে যে কালারটা দেখাবে সেই কালারটি এটা পিক হবে। তো এবার চলে যান ইলাস্ট্রেটরে, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, ওকে। তাহলে দেখুন আমরা ইজিলি কিন্তু কালারগুলো পিক করতে পারছি। এবার কথা হচ্ছে যে কালার পিকার দিয়ে, এই কালার পিকার দিয়ে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া সম্ভব। তো দেখেন এইটার মধ্যে, এই জিটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো ফার্স্ট একটা কথা বলে নেই, আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর 22 ভার্সন। তো ভার্সনের সাথে নাও মিলতে পারে। তো দেখেন গ্রেডিয়েন্ট কালার কীভাবে অ্যাপ্লাই করবেন, ফার্স্ট শেপটাকে সিলেক্ট করেন, এইখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেওয়ার পর এবার হচ্ছে এটার মধ্যে আমরা কালার দেব। তো কালার দেওয়ার জন্য যান গুগলে বা যে কোনো জায়গা থেকে আপনি কালার পিক করতে পারেন। এইখান থেকে যে কোনো, দেখেন আপনার মাউস কার্সর যেখানে নেবে সেইখান থেকে এটা কালার জেনারেট করবে। তো আমি এইখান থেকে এই গ্রেডিয়েন্টটা, এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে। তো এটা কিভাবে করবেন, ফার্স্ট এটার মধ্যে দুইটা গ্রেডিয়েন্ট মানে দুইটা কালার মিশ্রণে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তো ফার্স্ট এই কর্নার আনেন, এবার কন্ট্রোল অল্টার সি, তাহলে কালার কোডটা কপি হলো। এবার যান ইলাস্ট্রেটর সফটওয়্যারে, এখান থেকে গ্রেডিয়েন্টটি ক্লিক করুন, এই ড্রটি ক্লিক করুন, কারণ এইখানে আমাদের কালারগুলো অ্যাপ্লাই করতে হয়। এবার ডাবল ক্লিক করুন এটার মধ্যে। এবার দেখেন এখানে আপনাদের থাকতে পারে উপরে কালার অপশনে যাবেন, দেখেন নিচে কালার কোড বসানো অপশন আছে, সিলেক্ট করে ব্যাক স্পেস কন্ট্রোল ভি, এবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন, দেখেন কালার চলে আসছে। এবার আবার এই কর্নারে যান, কন্ট্রোল অল্টার সি, তাহলে এটার কোডটা কপি হলো। আবার ইলাস্ট্রেটরে যান, এই কর্নার সিলেক্ট করেন, ডাবল ক্লিক করেন, আবার এখানে এই কালার কোডটি বসিয়ে দেন। ইজি আমরা যে কোনো কালার পিক করতে পারছি। এবার চলুন দেখে আসি কীভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো ফার্স্ট চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন পিক্সি, পিক্সি কালার পিকার। দেখেন পিক্সি কালার পিকার লিখে সার্চ করবেন। এবার হলো ফার্স্ট, দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেন।
ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার লিঙ্কগুলো দেখাবে, আপনি কী আকারে ডাউনলোড করবেন। তো এখানে দেখেন যে ইন এ জিপ, এই জিপ ফাইলটা ডাউনলোড করবেন, এই জিপ ফাইলের জিপের উপর একটা ক্লিক করে দেন, তাহলে এটা ডাউনলোড শুরু হবে। তো স্টার্ট, এটা ডাউনলোড শেষ। এবার হলো আপনি যান আপনার পিসির ডাউনলোড অপশনে, এখান থেকে দেখেন ডাউনলোড অপশন। তো এখানে দেখেন এইখানে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, এটা জিপ অবস্থায় আছে। ফার্স্টে আমাদের একটা আনজিপ করতে হবে, তো মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আপনি এক্সট্রাক্ট টু পিক্সি করে দিতে পারেন। দেখেন এখানে আমাদের একই ফোল্ডার নেমে সফটওয়্যারটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এটার মধ্যে ক্লিক করেন, এইখানে দেখেন একটা ইএক্সি ফাইল আছে, যেমন pixie.exe, এইটাই হলো আমাদের মূলত সফটওয়্যারটা। তো এটা ইনস্টল করতে হবে না, জাস্ট ডাবল ক্লিক করেন, এটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে। এবার যে কোনো জায়গাতে কালার ফিক করেন, আবার এটা যখন বন্ধ করতে চাইবেন তখন এখান থেকে ক্লোজ করে দিবেন, আর এটা সরাতে চাইলে এখানে ক্লিক করে সরান, এখান থেকে ক্লোজ করতে পারেন, বা আপনি যে কোনো কালার কোড কপি করতে চাইলে কন্ট্রোল অল্ট আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।